بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। এই করোনার মহামারীর সময়ে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজকে নবম শ্রেণীর পরিণতি ক্লাস নেবো আমি মেহমান মনিরুজ্জামান উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের নবম শ্রেণীর পরিণতি বিষয়ের রাষ্ট্র নিয়ে আলোচনা। তবে সর্বপ্রথমে আমাদের জানা দরকার রাষ্ট্র। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোন না কোন রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টির মতো রাষ্ট্র রয়েছে। প্রতিটি রাষ্ট্রেই রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড, কিছু জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য রয়েছে সরকার এবং সার্বভৌম। মূলত এগুলো ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয়। অধ্যাপক গার্নার তিনি একটি সংজ্ঞা প্রদান করেছেন, সেটি হলো সুনির্দিষ্ট ভূখণ্ডে এইভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে অনুগতশীল বৈষম্য নিয়ন্ত্রণ থেকে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র। নিশ্চয় সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদানের কথা জানা যায়। রাষ্ট্রের সেই চারটি উপাদান হলো, একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাষ্ট্রের চারটি উপাদান জানলে। এবারে এই চারটি উপাদান সম্পর্কে একটু আলোচনা করা। জনসমষ্টিটা কি? রাষ্ট্রের রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। কোন ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলে রাষ্ট্র গঠিত হতে পারে। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কি পরিমাণ জনগোষ্ঠী জনসমষ্টি থাকা দরকার তার কোনো ধরাবাধা নিয়ম নেই। যেমন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে মোটামুটি 15 কোটি। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে এবং পাঠ্য বই যেটি দেওয়া আছে সেটা হচ্ছে 121 কোটি। আবার আরেকটি দেশ ব্রুনাই, যার জনসংখ্যা হচ্ছে মাত্র 2 কোটি। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। এবারে আসো নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড অবশ্য
ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থল ভাগ, জল ভাগ এবং আকাশ সীমাকে। রাষ্ট্রের ভূখণ্ড ছোট হতে পারে, আবার বড় হতে পারে। যেমন বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার। আবার তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমা চুক্তি অনুযায়ী 2015 সালের 31 জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,041.25 একর জমি যোগ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ভারত এবং মায়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতের সমুদ্র সীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশ সামুদ্রিক সীমার সাথে কিছু আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমান সমুদ্রে 111,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে অঞ্চল বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আবার বাংলাদেশের জনসংখ্যা ঠিক যেরকম 15 কোটি, অন্যথায় আমরা বলতে পারি ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এগুলোর জনসংখ্যা বেশি। ঠিক ওই রকম আমাদের জমির যে আয়তন, আমাদের যে সীমানা, তার চেয়ে ভারত, চীন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোর আয়তন কিন্তু অনেক বেশি। এরপরে আসো সরকার। সরকারটা কি? একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে। একটি হচ্ছে শাসন বিভাগ, একটি হচ্ছে আইন বিভাগ, আর একটি হচ্ছে বিচার বিভাগ। সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও এর রাষ্ট্রভেদে সরকারের রূপ কিন্তু আবার ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশ সরকার হচ্ছে মাননীয় সরকার ব্যবস্থার সংসদীয় পদ্ধতি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রের যাবতীয় শাসন কার্য মূলত সরকারই পরিচালনা করে। এরপরে আসো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম এবং পরম ক্ষমতা এবং সর্বোচ্চ ক্ষমতা। এর 2টি দিক রয়েছে, একটি হচ্ছে আভ্যন্তরীণ দিক, একটি হচ্ছে বাহ্যিক। আভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারি করে ব্যক্তি এবং সংস্থার উপর কর্তৃত্ব স্থাপন করে। অন্যদিকে বাহ্যিক যে দিকটা রয়েছে সেটি রাষ্ট্রের বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখে। এই মোটামুটি তোমরা জানলা যে রাষ্ট্র কি, রাষ্ট্র উপাদান সম্পর্কে জানলা। এবার আসো রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রের
কখন কিভাবে রাষ্ট্র উৎপত্তি হয়েছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা বিচার বিশ্লেষণ করে কতগুলো মতবাদ প্রদান করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল একটা আছে ঐশী মতবাদ, আর একটা আছে দুই নম্বরটা হলো বল প্রয়োগ ও শক্তি মতবাদ, আরেকটা আছে তিন নম্বরটা হলো সামাজিক চুক্তি মতবাদ, আর চার নম্বরটা হলো ঐতিহাসিক ও বিবর্তন মূলক মতবাদ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ। যেখানে রূপার ওভারে যেখানে একটা আছে ইন মিটিং।